আসসালামু আলাইকুম। বাংলাদেশে 2019-20 অর্থ বছরে 1,84,47,000 মেট্রিক টন সবজি উৎপাদন হয়। 2006 সালে বাংলাদেশে সবজি উৎপাদনের পরিমাণ ছিল মাত্র 20,33,000 মেট্রিক টন, অর্থাৎ 15 বছরে 10 গুণ বেশি সবজি উৎপাদন বেড়েছে। এত বিপুল পরিমাণ সবজি আমাদের দেশে উৎপাদিত হয়, বিশেষ করে ভরা মৌসুমে শীতকালে ব্যাপক পরিমাণ শাক সবজির সমারোহ দেখা যায়। আমরা শাক সবজি বেশি করে খাবো, অন্যদেরকেও খাওয়ার ব্যাপারে উৎসাহিত করব, কারণ শাক সবজিতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ তো থাকেই, এছাড়া অন্যান্য খাবারের যে উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি, পানি, এই সমস্ত উপাদানগুলোও পর্যাপ্ত পরিমাণে শাকসবজির মধ্যে থাকে। শাকসবজিতে পর্যাপ্ত আঁশ থাকে, এই আঁশ আমাদের দেহের জন্য উপকারী, এবং এই শাকসবজি এবং ফলমূলই হলো ভিটামিন এবং খনিজ লবণের বলা যায় প্রধান উৎস। এবং এই শাকসবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কাজে আমরা শাকসবজি বেশি করে খাওয়ার অভ্যাস গড়ে তুলি। সকলকে ধন্যবাদ।